আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি যে শাড়িগুলো এখন দেখাচ্ছি, হয়তো বা এটা খুলে দেখাচ্ছি না, তবে লাল সাদা যে শাড়িটা, এটা কিন্তু পয়লা বৈশাখের জন্য আমরা করেছিলাম। বাট যেহেতু এবার লকডাউন পড়ে গিয়েছে, অনেকেই থাকে না যে পয়লা বৈশাখ, আর যেহেতু রোজার মধ্যেই পয়লা বৈশাখ, যেরকম গত বছরও কিন্তু লকডাউন ছিল পয়লা বৈশাখে, তো দেখেছে শখ করেই আমি একটা লাল সাদা শাড়ি পরেছি। মানে আমার পয়লা বৈশাখের জন্য আমি আগেই কিনে রেখেছিলাম, সেটা আমি পরেছিলাম এবং ছাদে গিয়ে ছবি তুলেছিলাম ফ্যামিলি সহ। তো এরকম আমার মতো পাগলা শখ যাদের আছে, তারা কিন্তু অবশ্যই এই শাড়িটা নিতে পারেন। তবে লাল সাদা যে শুধুমাত্র পয়লা বৈশাখেই পরতে হবে এরকম না, এটা কিন্তু সারা বছরের শাড়ি। হ্যাঁ, তো এটার ব্লাউজ পিস কিন্তু এটা। তো এখানে আমাদের আরও কিছু শাড়ি আছে, এটা কিন্তু এটা একটা অক্ষর শাড়ি। সব অনেকেই অক্ষর শাড়ি, সবাই ভাবে যে 21 ফেব্রুয়ারির শাড়ি, বাট আসলে এই বাংলাদেশের মানে এই অক্ষর শাড়িটার সবসময় চাহিদা আছে। মানে এটা যে শুধু 21 ফেব্রুয়ারিতে পড়তে হবে এরকম না, সারা বছরই এই শাড়িটা মানুষ পরে। তো আরেকটা সাদা শাড়ি দেখাচ্ছি, এটা কিন্তু অরেঞ্জ রেড হোয়াইট কম্বিনেশনের একটা শাড়ি, ভিতরে আবার মোমবাতি করা আছে, মানে মোমবাতিকে যে ইয়াগুলো করা আছে, খুবই সুন্দর কালারফুল একটা শাড়ি।